মুন্সিগঞ্জে মিছিল বের করবে লামাজেবি কারা, যারা নাকি আহলে হাদিস। যারা মসজিদ ভাঙতে যাচ্ছে তারা মাজারে যেয়ে সেজদা করে, তারা মাজারে যেয়ে চাদর চড়ায়, তারা গায়রুল্লাহর কাছে সাহায্য চায়, তারা গায়রুল্লাহর কাছে চাই, এবং তারা মাজহাবের নাম নিয়ে হাজারো বেদাত তাদের ধর্মের মধ্যে চালু করে দিল। আমার দেশে প্রচলিত কি আছে, আমার এলাকাতে কি প্রচলিত আছে? আর যারা ভাঙার জন্য যাচ্ছেন তারা নিজেকে হানাফি মাজহাবের অনুসারী বলে দাবি করলেও প্রকৃতপক্ষে আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদার সাথে, তার আমলের সাথে তাদের বিন্দু পরিমাণ কোনো মিল নেই। আর এই দল সম্পর্কে চার মাজহাবের প্রায় সব ইমাম এক কথায় বলেছেন, বিশেষ করে আহমদ বিন হাম্বল, তিনি বলছেন, ইদা লাম ইয়াকুন মিন আহলিল হাদিস ফালা আদ্রি মান হুম, সেই দলটি যদি আহলে হাদিস না হয় আমার জানায় সেটা কারা হবে। তাহলে আমরা বিশ্বাস করি সেই হকপন্থী দল তার আহলে হাদিসই, আর তাদের মসজিদকে ভাঙা মানে হলো এই, আপনি কিয়ামতকে ডেকে নিয়ে আসতেছেন এবং আপনি নিজের জন্য জাহান্নামকে অবধারিত করে নিচ্ছেন। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। মুন্সিগঞ্জে মিছিল বের করবে লামাজেবি কারা, যারা নাকি আহলে হাদিস, যারা নিঃশর্তভাবে কোরআন এবং হাদিসের অনুসারী, যারা তাদের জীবনযাপন করতে চায় পবিত্র কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী। আমার দেশে প্রচলিত কি আছে, আমার এলাকাতে কি প্রচলিত আছে? আর যারা ভাঙার জন্য যাচ্ছেন তারা নিজেকে হানাফি মাজহাবের অনুসারী বলে দাবি করলেও প্রকৃতপক্ষে আবু হানিফা রাহিমাহুল্লাহর আকিদার সাথে, তার আমলের সাথে তাদের বিন্দু পরিমাণ কোনো মিল নেই। আবু হানিফা রাহিমাহুল্লাহ তার আকিদা এবং আমল পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী 100% ছিল। তিনি বলেছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাজহাবি, বিশুদ্ধ কোনো হাদিস যখন বিশুদ্ধভাবে প্রমাণিত হবে সেটাই হলো আমার মাজহাব, সেটা আমার কি মাজহাব। তাহলে আহলে হাদিসদের মাজহাব হুবাহু সাহাবিদের আকিদা, সাহাবিদের মাজহাব, তাবিঈদের মাজহাব, তাবে তাবিঈদের মাজহাব, সকল আইম্মা মুজতাহিদিন আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, হাম্বলি, সবার আকিদা সেম আকিদা আহলে হাদিসদের আকিদা। কিন্তু দুঃখের বিষয়, যারা মসজিদ ভাঙতে যাচ্ছে তারা মাজারে যেয়ে সেজদা করে, তারা মাজারে যেয়ে চাদর চড়ায়, তারা গায়রুল্লাহর কাছে সাহায্য চায়, তারা গায়রুল্লাহর কাছে চাই, এবং তারা মাজহাবের নাম নিয়ে হাজারো বেদাত তাদের ধর্মের মধ্যে চালু করে দিয়েছে। মানুষ মারা গেলে 20-30-40 এটা কারা করে? আল্লাহ নবী সাল্লাম এটা কি করেছেন? তাহলে ধর্মের নামে তারা শত শত বেদাত চালু করে দিয়েছে। আমরা তাদেরকে বাধ্য করি না যে তোমাকে এটা করতেই হবে, বরং আমরা তাদেরকে সচেতন করে দেই যে আমাদের প্রত্যেক মুসলিমদের উচিত পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মানা, এবং আমরা সেটা নিজে মানার চেষ্টা করি। কিন্তু আসলে মানে তাদের ভিতরে হাসাদ এবং হিংসা, যেহেতু জনবল তাদের সংখ্যা বেশি তাদের, এখন তারা এই সংখ্যা প্রয়োগ করতে চায় এই কম সংখ্যক আহলে হাদিসের মাঝে। তো এ বিষয়ে আমরা কি বলবো, আমরা আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিন আল হক, কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপর তারা টিকে থাকবে, হ্যাঁ, তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর এই দল সম্পর্কে চার মাজহাবের প্রায় সব ইমাম এক কথায় বলেছেন, ইদা, বিশেষ করে আহমদ বিন হাম্বল, তিনি বলছেন, ইদা লাম ইয়াকুন মিন আহলিল হাদিস ফালা আদ্রি মান হুম, সেই দলটি যদি আহলে হাদিস না হয় আমার জানায় সেটা কারা হবে। তাহলে আমরা বিশ্বাস করি সেই হকপন্থী দল তার আহলে হাদিসই, আর তাদের মসজিদকে ভাঙা মানে হলো এই, আপনি কিয়ামতকে ডেকে নিয়ে আসতেছেন এবং আপনি নিজের জন্য জাহান্নামকে অবধারিত করে নিচ্ছেন। অতএব এই সমস্ত মুসলিম যারা তাদেরকে উস্কানি দিচ্ছে, তারা কি হজ করতে আসে না? সেখানে এসে দেখে না যে এখানে কত রকম মাজহাব আছে? তো এখানে যারা ইমাম, তারা কি হানাফি মাজহাবের ইমাম? ইমাম তারা যে যুক্তি দিচ্ছে, হ্যাঁ, লা মাজহাবিরা তারা মেসোয়াক করলে রক্ত বের হয়, অতএব তাদের পিছনে নামাজ পড়া যাবে না, তাদেরকে মুসলিম বলা যাবে না। তুমি এখানে হজ পড়ে, হজ করতে এসে কার পাশে নামাজ পড়ো? উনি তো মেসোয়াক করেন, কারণকে মেসাব করার কারণ কি? রসুল বলছেন, লাউলা আনা শুক আলা উম্মতি লা আমারতু হুম বিসওয়াকি, হ্যাঁ, বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন ও ফি রিওয়ায়া ইনদা কুল্লি উযুইন। দুটি বর্ণনা আছে যে আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো তাহলে আমি তাদেরকে প্রত্যেক নামাজের সময়, আর একটি বর্ণনায় প্রত্যেক ওজুর সময় মেসওয়াক করতে বলতাম। তো তুমি ইনদা সালাতিন শব্দকে কী বলবা, অপব্যাখ্যা করতেছো তুমি, যেটা সালাত না এটা ওজু। তো এনারা তো সুন্নত অনুযায়ী আমল করতেছে, এখানে তো কাউকে বাধ্য করা হয় না যে তুমি হানাফি কেন, তুমি শাফি কেন, মুসলিমরা স্বাধীন।
তোমার গবেষণা যদি তোমার মাযহাব ঠিক হয় তুমি সেটা আমল করো, কিন্তু আরেকজনের ঠেকা নিয়ে তুমি যে মসজিদ ভাঙতে আসতেছো এটার দ্বারা তুমি তোমার আমল নষ্ট করতেছো, তুমি তোমার ঠিকানা জাহান্নাম বাড়িয়ে দিচ্ছো। এই জন্য যে সমস্ত মুসলমানরা এই ঘৃণ্য কাজ করবে নিঃসন্দেহে তাদের এই কর্ম তাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক যদি তাদেরকে ক্ষমা না করে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। অতএব তারা ভেবে চিন্তে যেন কাজ করে যে তাদের কাদের বিরুদ্ধে করতেছে এবং কেন করতেছে। তোমাদের তো সব মসজিদ তোমাদের দখলে, তাদের এলাকায় যদি কোনো একটা মসজিদ থাকে তারা কি তোমাকে জোর করে বলতেছে তুমি আমার মসজিদে আসো? জি না, তারা যে আমল করছে আপনি দেখান সে আমলটা হাদিসে নাই এটা দেখান। আরও আরও কষ্টের ব্যাপার সেটা হলো এই যে আর যে চার মাঝহাবের অন্য তিন মাঝহাব, সেই তিন মাঝহাব সব তো আহলে হাদিসের মতোই আমলের ক্ষেত্রে। তাহলে তোমরা কি চাও সারা পৃথিবীকে হানাফি মাঝহাব বানাবা? আসলে এই হিংসা এবং বিদ্বেষের কারণেই মক্কায় চার মুসল্লা ছিল, চার মাঝহাবের চার মুসল্লা, আর ওই কাজটা এরা আবার চাচ্ছে, আবার ফিরে দিতে চাচ্ছে, চাচ্ছে যে আবার ওরকম চার মাঝহাব সৃষ্টি হোক মক্কায়, চার ইমাম বসুক, চারবার আজান হোক, চারভাবে নামাজ পড়ুক, তাই নয় কি? এইভাবে যদি তারা কাজ করে কি অন্যান্য দেশে এরকম মানে আমিন জোরে বলার সংখ্যার লোক বেশি নাই? ইন্দোনেশিয়া আমিন জোরে বলে নাই, আফ্রিকা আমিন জোরে বলে নাই, আরব দেশে সব জায়গায় আমিন জোরে বলে নাই। তো এরা যদি আবার ওরকম করে যে ঠিক আছে আসতে যারা বলে তাদেরকে মসজিদে বের করে দাও, তাহলে মুসলমানদের কী অবস্থা হবে বলেন? তো এই আবেগ নিয়ে ইসলামে যারা করার চেষ্টা করতেছে আল্লাহ তাদেরকে হেদায়ত দিক, আমরা এই দোয়া করি।